আর এখনকার যুবক হলে এত 10টা তালাও লাগবে না, এত গোপন কক্ষ লাগবে না, পার্কের সিপা গলি পাইলেই হয়। এ কথা কন না কা শরম লাগে, ওই পার্কে বসে কারা বাক বাকুম করে কারা, হ্যাঁ পার্কে গেছে বিনোদন করার জন্য, পার্কে পিকনিকের নামে ঘুরতে যায়, বান্ধবী বিয়ে করছে, বান্ধবী মানে বিয়ে করে নাকি, বিয়ে সারা বিয়ের আগে যার সাথে টাইম পাস করে, যার সাথে সময় পার করে, সময় পার করতে করতে এমন কয়েকদিন পর কয় 3 মাস, এ কথা কন না কে, স্ত্রী এদিক খেয়াল করেন, স্ত্রী গর্ভবতী হলে স্বামীর কাছে সুসংবাদ, স্ত্রী যদি বলে ও গো তুমি জানো আমার পেটে না তোমার সন্তান, স্বামী খুশি হয় কয় কি কো জানে মা আমি বাবা হতে যাচ্ছি, খুশি হয়ে যায়, কথা কথা ঠিক কিনা, ও সোনা তুমি কি শুনাইলা কলিজা, তুমি আজকে কি চাও, সোনা চাও না শাড়ি চাও না খাবার চাও, সব দেব আমি নাকি বাবা হচ্ছি, কথা কন না কে, স্ত্রী যদি শুনায় আমার গর্বে তোমার সন্তান, এই সুসংবাদ শুনে স্বামী খুশি হয় আনন্দে আত্মহারা হয়ে যায়, বাবা মাকে বলে ও মা তুমি জানো না তুমি দাদি হচ্ছ, কথা বলেন না কেন, কি খুশি, বাড়িতে মিষ্টি নিয়ে আসে আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে বলে দোয়া করি আমার বইয়ের 4 মাস চলতেছে, কথা কন না কে, কিন্তু প্রেমিকা যদি এসে বলে সোনা আমার পেটে তোমার সন্তান, আমার পেটে তোমার সন্তান, এটা সুসংবাদ না দুঃখজনক সংবাদ, প্রেমিক খুশি না বেজা, বেজার মানে চোখ মুখ মলিন করে বলছো কিছুদিন যাইতে না যাইতে এরকম সংবাদ তুমি শোনাইবা, এটা তো 10 নম্বর বিপদ সংকেত, অতএব টাকা নিয়ে যাও খালাস করো, কথা কন ঠিক কে না, তার মানে প্রেমিকা যদি বলে তোমার সন্তান আমার পেটে, এটা প্রেমিকের জন্য বাপ রে বাপ জ্যান্ত মরা, কথা কন ঠিক কে না, ওই এই সংবাদ পছন্দ করে না, এটাই হলো হালাল হারামের ব্যবধান, হালাল তরিকায় বিবি বিয়ে করলা কবুল বললা আলেম ওলামার সাক্ষী রাইকে বিয়ে করলা, হালাল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার বিনিময়ে স্ত্রীর গর্ভে যে সন্তান আসে, এই সন্তানের কথা শুনে দুনিয়ার স্বামীরা খুশি হয়, কথা কন ঠিক কে না, আর অবৈধ প্রেম ভালোবাসা মিলন মহাব্বত পার্কে হোটেলে করতে গিয়া জীবনে যা হইটা যায় ওইটা শোনার পরে প্রেমিক মুখ বিষ মানে প্রেমিকে খুন করে পর্যন্ত, কথা কন না কে, হোটেলে নিয়ে যায় প্রেমিকে খুন করে লাশ থুয়ে ভাগে যায়, এদুগুলো ঘটনা আপনারা শোনেননি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, চুয়াডাঙ্গার মানুষ ইসলাম প্রিয় মানুষ, চুয়াডাঙ্গার মাটি আলেম ওলামাদের ঘাঁটি, সে এলাকার মানুষ কখনো উশৃঙ্খল হতে পারে না, এজন্য আজকে যারা চিল্লাপাল্লা করতেছে আমি তাদের প্রতি অনুরোধ করে বলতেছি যে অনেকে বলতেছেন ক্যামেরা নামান এই ক্যামেরা সরাও, আমি আপনাদেরকে বলতে চাই এদিক খেয়াল করেন, আজকের আলোচনা আপনারা শুনতেছেন কয়েক হাজার মানুষ, এটা যখন ইউটিউব ইন্টারনেটে চলে যাবে মিডিয়ার ভাইয়ের আজকের এই আলোচনাটা রেকর্ড করার পরে যখন ছেড়ে দেবে এটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে, এক সময় যখন এই ইউটিউব ইন্টারনেট মিডিয়ার জগৎটা ছিল অশ্লীলতা বেহাপানা উলঙ্গপানা নাচ গান কৌতুক এগুলো দিয়ে ভরপুর, আজকে সেই মিডিয়া ইউটিউব ইন্টারনেটে ঢুকলে অনেক আলেম ওলামাদের ওয়াজ নসিহত ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত আমরা শুনতে পাই, এই জন্য কাফের বেঈমানরা ইসলাম বিরোধী অপশক্তিরা যেটাকে খারাপ কাজে মন্দ কাজে হারাম কাজে ব্যবহার করবে, আমরা সেই নেগেটিভ জিনিসটাকে পজিটিভ বানায়া দিন প্রচারের সাথে কোরআন প্রচারের সাথে ব্যবহার করার চেষ্টা করব, কথা বলেন ঠিক কিনা, আজকে যে আপনারা চিল্লাইতেছেন এখানে সরাসরি কয়জন মানুষ আমারে দেখছেন সরাসরি একবারে সরাসরি 100 200 500, আমি কি দামুরহাটা মানে দামুর হুদা নাকি, তো এই বাজারে মাঝে মাঝে তো আমি গরু কিনতে আসি তাই না, দেখেন নাই আমারে দেখছেন কোথায়, কথা কন দেখছেন কোথায়, মোবাইলে ইউটিউবে, তো এরা কেন আসছে,
আপনাদের আলোচনাটা ইউটিউবে দেওয়ার জন্য। এই জন্য এরা মেহমান, এদের সাথে বেয়াদবি করা যাবে না। ওরা আপনাদের উপকার করতে আসছে, ক্ষতি করতে আসে নাই। ওরা প্রচার করে দেখাই আপনারা দেখতে পারেন, চিনতে পারেন। তো এটা যদি বন্ধ করে দেন, তা আপনাদের এই মাহফিলে লেখা উচিত ছিল। আমাদের এই মাহফিলে কোনো মিডিয়া আসতে পারবে না, লিখে দিতেন তাহলে ওরা আসতো না। ওরা কত কষ্ট করে 2-3 লাখ টাকার ক্যামেরা নিয়ে আসছে আপনাদের আলোচনা রেকর্ড দেওয়ার জন্য। আর আপনারা যদি চিল্লা পাল্লা করেন, এ তো সমস্যা, দেখতে সমস্যা হচ্ছে আপনাদের। আচ্ছা, দেখতে সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, যদি দেখতে সমস্যাই হয়, মোনাজাত শেষে আমি দাঁড়ায় থাকবো, আপনারা একটু দেখবেন, পারবেন না? আপাতত যেহেতু বসেছি, এতে কিছুক্ষণ আগে তো পাগড়ি দেওয়ার জন্য দাঁড়ায় গেলাম, দেখেন নাই, তখনও দেখেননি, কয় হুজুর তখনও দেখতে পাইনি। তো যাই হোক, ওদের কাজ ওদেরকে করতে দেন, আশা করি কেউ খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। আর ডেকোরেটরের ভাই, দয়া করে আওয়াজটাকে বাড়ায় দেন। আর যত মাইক্রোফোন লাগাইছে, আপনার মাইক কোনটা খুঁজে পাওয়া মুশকিল। আর সবচেয়ে বড় কথা, এই যে লিপটার যে মাইকগুলো খুব কাছাকাছি যে কথা বলা লাগে, এই এই মাইকগুলো বক্তার জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং আমরা যদি এইভাবে কথা বলি, এই যে এইভাবে, তাহলে আপনারা কি শুনবেন? একটা মানুষ কয়টা মিনিট এভাবে থাকতে পারে বলেন? তো এগুলো সাউন্ড সিস্টেম আপনারা ভালো নেবেন, বক্তা যেন কথা বলে শান্তি পায়, এদিকে গর্ব কথা শুনতে যেন পায়, আওয়াজটা যেন চলে যায়। আমি তো কথা বলতেছি, আওয়াজ তো যাচ্ছে না, যাচ্ছে কি? আমি এদিকে যাব, কথা বলবো, আপনাদের এদিকে তাকাবো, কথা বলবো, কথাটা যেন মাইকে যায়। এ মাইকে এইভাবে কথা বলতেছি তাও যায় না, একেবারে খুব কাছাকাছি যেতে হয়। এমন একটা মাইক, কয় হুজুর চুমা না খেলে কাম হবে না, কথা বোঝেন নি, কাছে যাওয়া লাগবে, তারপরে হবে। তো এতক্ষণ আমি কেমনে কুলাবো, এই 2-2.5 ঘন্টা বলেন? আমিও তো একটা মানুষ, প্রতিদিন কথা বলি। তো যাই হোক, কর্তৃপক্ষের ভাইদের কাছে বলবো, বক্তা মারা মাইক নিয়ে আসবেন না, মাইক নিয়ে আসবেন ভালো, বক্স দিবেন চতুর্দিক দিয়ে সুন্দর একটা সাউন্ড সিস্টেম, যাতে ওয়াজ করবো আমার কণ্ঠের চাইতে যেন মাইকের আওয়াজ আরও ভালো হয়। তাছাড়া মাইক যদি ভালো না হয়, ওয়াজ করবো সাইদি সাহেবের মতো শোনা যাবে, তোফাত জলের মতো, বুঝেন নাই? মাইক ভালো হওয়া লাগবে। বক্তার সম্পত্তি দুইটা, একটা হলো ভালো জাতের শ্রোতা, আর একটা ভালো সাউন্ড সিস্টেম, মাইক। ভালো জাতের শ্রোতা বোঝেন না, এটা তো বুঝবেন না, কিছু থাকে আলগা শ্রোতা, আলগা শ্রোতা মানে বক্তা দেখবে আসে 6 ইঞ্চি, 32 ইঞ্চি, 28 ইঞ্চি, নারী ছিল পুরুষ হয়েছে, বুড়া না চ্যাংরা, মোটা না পাতলা, কথা বোঝেন নাই। তো কিছু লোক থাকে বক্তা দেখার জন্যে আসে, মানে ওর কাজই হলো বক্তা দেখা, আর ওই শ্রোতাগুলোই মাহফিল নষ্ট করার জম, কথাকে বোঝেন না? বক্তা দেখার জন্য আসা হবে না, তো আসা লাগবে কোরআন সুন্নার কথা শোনার জন্য। আর আকর্ষণটা কোনো বক্তার প্রতি না, আকর্ষণ হতে হবে কার প্রতি? আর রাসূলুল্লাহ এখন কার প্রতি? ও দামুর হুদার মুসলমান, আমি তো আপনাদের এলাকায় আসছিলাম কিছুদিন আগেই, আসছিলাম না, কত তারিখ? 16 তারিখ এই মাসেরই। তা আমি যে ওই জায়গায় আসছিলাম, কি আলোচনা করেছিলাম আপনাদের কি মনে আছে? কোন সুরাত থেকে বলেন? হ্যাঁ, সুরা লোকমান, মাশাআল্লাহ, মনে আছে, তার মানে বোঝা গেল। এরপরেও আমি আরো গত বছরে 2-1টা মাহফিলে আসছিলাম, সেই বিষয়গুলো কি আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? সদরে আলোচনা করছিলাম সুরা কাউসার থেকে। আচ্ছা যাই হোক, আম বাগানে একটা মাহফিল করছিলাম, গিয়েছিলেন আপনারা দাগুনহুদা থানাতে একটা আম বাগানে, একেবারে গ্রামের ভিতর, মানে ওর থেকে এক ঝাঁকি মেলে নাকি ভারত যাওয়া যায়। তো যাই হোক, আপনারা সেখানেও গিয়েছিলেন মনে হয়, তাই না? আচ্ছা, আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, কি লেখা আছে এখন এইটা লেখার পরে যদি আপনি মনে করেন ঘটনা কয় না কে, কাহিনী কয় না কে, হুজুর ধরে না কে একরকম, তাহলে সমস্যা। যদি কোরআন বোঝার জন্য আসেন, আলহামদুলিল্লাহ, আপনারা ধন্য, আমিও ধন্য। আর যদি বলেন না হুজুর আমরা ঘটনা
শোনার জন্য আসছি, তাহলে আপনাদেরও বিপদ আমারও বিপদ। তো যাই হোক, কথা বলবো সূরা আল মুমিনুন থেকে, আপনাদের কি আপত্তি আছে? আচ্ছা, আলোচ্য আয়াতের বিষয়ের ভিতরে আল্লাপাক মুমিনদের সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো ইনশা। শুনবেন না বাড়ির যাবেন? শুনবেন না বাড়ির যাবেন? তাহলে আরেকটি বার সালাম দেব, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আল-আকরামিল লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان سر محبت آواز دے پرن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم بدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مسلم مرا ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর
আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম। তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বাদর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বাদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একটু জোরে জোরে আওয়াজ করে মহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জামিয়া আশরাফিয়া শামসুল উলুম শান্তিবাগ মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন জুয়াদ্দার সাহেব, আল্লাহ তারে গোলামকে হায়াতে তৈবা সিহাতে কলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান, আপনাদের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈবা সিহাতে কলিয়া দান করুন, সকলে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে অন্যান্য অতিথিবৃন্দ আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন হাফেজ মাওলানা গোলাম মুর্শিদ সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল খালেক সাহেব, কথা বলেছেন প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। আল্লাহ পাক সকল আলোচকের আলোচনা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে
অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যা সাই বা সাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান স্রষ্টার দরবারে কালিমাতের শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতম অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? লক্ষ্য করে দরদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের আজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা পড়া মহাব্বত নিয়ে পরিচিত দরদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা বেশি এত চালাক তো কি অস করবো আপনাদের সামনে বলেন? চালাক মানুষকে তো বোঝানো কঠিন বলেন না কেন? তো যাই হোক অনেক সচেতন আপনারা, আর এরকম সচেতন শ্রোতাদের সামনে কথা বলে শান্তি পাওয়া যায়। আমি আপনাদের এলাকার মেহমান, আপনাদের এলাকায় কারো কিরকম বদ অভ্যাস আছে মেহমানকে বাসায় রেখে পালিয়ে যাওয়া? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা, আর মেহমানকে নিয়ে একই জায়গায় বসে একই প্লেটে খানা খায় তারা নবী ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর সরি যারা, কারণ আল্লাহর এই পয়গম্বর মেহমান সারা খানাই খাইতেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসাই রেখে পালিয়ে যাবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন? ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুর্নীতির আলম। হাতে এভাবে নাড়া দেন তো মাশাআল্লাহ মারহাবা, কারণ আকে যেন না লাগে আস্তে করে হাতটা নামান আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদের বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক খেলে। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। দুই একটি কথা না বললেই নয়, আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, হুজুর হিসাব করে কথা বলবেন, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার হুজুর রাজনীতির কোনো ওয়াজ করবেন না। আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা, আমি আসছি কোন জেলায়, আমি গাইবান্ধা থেকে চুয়াডাঙ্গা এসে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে ভাই,
আমি কেন এখানে রাজনীতি করব? দেখেন, রাজনীতি করতেছে তৃতীয় লিঙ্গের হিজড়েরা পর্যন্ত, আর আমাদের মতো দাড়ি টুপি আলাম হুজুর মানুষ তাদের মুখ থেকে একটু রাজনীতির কথা বের হোক, এটা দুনিয়ার কেউ চাচ্ছে না। বাপরে বাপ, এত পয়সা পুষে গেছি আমরা। হ্যাঁ, এই যে ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সব দলের প্রার্থীকে হারাইয়া দিয়া, ঠকাইয়া দিয়া হিজড়ে হিজড়ে স্বতন্ত পদ প্রার্থী বিজয়ী হয়েছে। এই নাউজবিল্লাহ কবার কছে, আপনি খুব মাতবাড়ি শিখছেন না? তোমাকে তো কেউ মেম্বর বানাও না, মেম্বর বানাই তোমারে একটা তৃতীয় লিঙ্গের হিজরা। তারাও মানুষ, তারাও কি সবচেয়ে বড় পরিচয়? ওরাও কি মানুষ? তৃতীয় লিঙ্গের একটা হিজরা ঝিনাইদহের কালীগঞ্জের ওই এলাকার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে, বুঝেনি তো, যত লোক দাঁড়ায় বোঝেন না, সব দলের প্রার্থীকে হারাইয়া তৃতীয় লিঙ্গের হিজরা বিজয় লাভ করেছে। দেখেন, তাহলে একটা হিজরা তারা তৃতীয় লিঙ্গে তারা রাজনীতি করে বিজয় বয়ে আনতেছে, তাকেও মানুষ ভোট দিয়া সমর্থন দিয়া নেতা নির্বাচিত করতেছে। আর আমার মতো হুজুর, আপনার মসজিদের ইমাম, আপনাদের এলাকার কোনো বড় আলেম, তারা যদি একটু রাজনীতির কথা বলে, কয় হুজুর এতদিন ভালোই জানতাম, আপনারাও কথা কন না কেন? কয় হুজুর আপনারাও কে রে ভাই, আমরাও তো মানুষ, তাই না? আমাদের কি শখ হয় না আমরা একটু চেয়ারম্যান হব, এমপি হব, আমাদের কি শখ হয় না? আচ্ছা শোনেন, আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে বুঝাবো, কষ্ট হবে না ইনশাআল্লাহ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য আমি রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। কারা বিজয়ী হলো, কারা ক্ষমতায় গেল, আপনাদের চোখ আছে দেখতেছেন, আমারও চোখ আছে দেখতেছি। তবে আল্লাহ পাকের কাছে আমরা এটুকু বলবো, আল্লাহ যারাই আমাদের ভাগ্যে নেতা হয়ে আসুক না কেন, তারা যেন জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে মসজিদ মাদ্রাসা আলে মোলা আমাদেরকে দিল থেকে মহাব্বত করে এমন ব্যক্তিদেরকে আমাদের বার বার অভিভাবক বানায়া দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সযোগ্য, চরিত্রবান, আদর্শবান, দিনদার, মানব দরদী, অসহায় গরিব মানুষকে কলিজা দিয়ে ভালোবাসে এমন মানুষ যদি আমাদের নেতা হয়, আশা করি আমাদের ভাগ্য খুলে যাবে। কথা বলে ঠিক কে না? কিন্তু ওই সমস্ত নেতা আমাদের দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আহারে এই মহামারীর সময় কত সাল দিল, কত সাল গরিবকে ভালোবাসা। মাননীয় প্রধানমন্ত্রী কলিজার ভিতরে ঠিকই দরদ আছে, কিন্তু ওই চেয়ারম্যান, ওই মেম্বার, তাদের অন্তরে দয়া মায়া হলো না। তারা 500 বস্তা 700 বস্তা 400 বস্তা চাল গোডাউনে রাখলো, পরিশেষে যখন দেখা গেছে যে করোনাকালীন সেই চালগুলো গরিবের মাঝে পৌঁছায় নাই, তদন্ত করতে গিয়ে প্রশাসনের ভাইয়েরা দেখলো চেয়ারম্যানের গোডাউনে 500 বস্তা চাল, তখন চেয়ারম্যান সহ চাল সহ গ্রেফতার। এইরকম চাল মেরে খাওয়া চেয়ারম্যান আমাদের দরকার নেই, কথা কোন ঠিক কিনা? আমরা তাদেরকে চাই যারা নিজের বাড়ির চাল নিয়ে যায় জনগণকে খাওয়াবে। আমরা এমন নেতা চাই যে নিজের পরনের চাদর খুলে অসহায় শীতে কাপা গরিব তারে চাদর পরাইয়া দেবে, কথা কোন ঠিক কিনা? নেতার মতো নেতা চাই যারা সত্যিকারের মানব দরদি। এই যে বড় ভাই কি সুন্দর কথা বললেন, আজকের এই প্রোগ্রাম 2 বছর ধরে তিনি সহযোগিতা করতেছেন, যারা এদিক খেয়াল করেন আজকে বাংলাদেশ এই কঠিন পরিস্থিতির মধ্যে মাহফিল করতেছেন, এরকম কিছু স্থানীয় নেতৃবৃন্দ যারা দল করেন, পাশাপাশি ধর্মটাকে এত মহাব্বত করেন যে হুজুর করোনা বুঝি না, এটা বুঝি না, ওইটা বুঝি না, যত চাপ থাক এই মাদ্রাসা এতিমখানার মাহফিল হওয়া জরুরি, এজন্য তারাই নিজ দায়িত্বে আজকের প্রোগ্রাম সফল করার জন্য জোর ভূমিকা পালন করতেছে, কথা বলে ঠিক কেনা? এই জন্য স্থানীয় নেতা যারা আছে ওদের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদেরকে দিয়ে প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নের জন্য মাহফিলগুলো সুন্দরভাবে হয়, মসজিদের উন্নতি করবে, মাদ্রাসার উন্নতি করবে। এরকম হযরত আলী ভাইয়ের মতো চেয়ারম্যান দরকার যারা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের জন্য মাহফিল করেন, মসজিদের উন্নয়ন হোক, মাদ্রাসার উন্নয়ন হোক, পাশাপাশি কোরআন হাদিসের কথা শুনে আমাদের ইমানেরও উন্নয়ন হোক, এমন চেয়ারম্যান দরকার আছে না? আর যেই চেয়ারম্যান
প্রকাশ্যে মাহফিলে বাধা দেয়, যে চেয়ারম্যান মাহফিলের পোস্টার হওয়ার পরে মাহফিল বাতিল করে দেয়, যারা এই সমস্ত নেতা, আল্লাহ পাক ওই সমস্ত নেতাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সবচেয়ে বড় পরিচয়, দলের পরিচয়ের আগে সবচেয়ে বড় পরিচয় আমরা একজন মুসলিম। কথা কন না কে, আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। এদেশে মসজিদে কোরআনের কথা চলবে, মাদ্রাসায় কোরআনের কথা চলবে, ধর্মীয় ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল হবে, এটা প্রত্যেকটা মুসলিম নেতার চাওয়া কথা, বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম নেতা তাই চাইবে। কিন্তু কিছু কিছু নাস্তিকের আবির্ভাব ঘটে, ওরা মুসলমানও দাবি করে আবার ইসলাম সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? ওই দুই একটা শগুন মার্কা নেতার কারণে আমাদের সমাজের 12টা বাজে। কথা কন ঠিক কিনা? কিন্তু এদেশে সবাই ইসলাম প্রিয়। কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, মাথায় সব সময় কাপড় দিয়া, সংসদে দেখেছেন না কি সুন্দর, আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা দোয়া করি, যারা এদেশের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবে, তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না? কষ্ট পেয়েছেন আপনারা? এই জন্য গাইবান্ধা থেকে আইসা এই দামুর হুদা থানায় রাজনীতি করা আমার কোনো ইচ্ছা নাই। আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সেনি পলিটিক্যাল আর্ট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বারসদ, চরমনা, আরশদ, দানবি, ফুরফুরে, হাটাজির, ওলামানে জামাত, তাবলিগ, পাবলিক, ওলামানে গণতন্ত্র, গড়ফল, শিশু সমাজ, বেগুল বাজার, এলজিবিটি, ভিডিও নাগরিক শক্তি, পিপল সোসাইটি, চার দল, চোদ্দ দল, আলাদা নিউজ দল, বিশ দল, ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, টেলিফোন করার লাগবে না, পুলিশ ভাইয়ের এখানে আসে না নাই? অতএব আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ, এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, বলবো আবার কয় হ। এই লোক তো ভালো না, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো। আর হ্যাঁ, যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? মোহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ, অনেকে মানে বোঝে না, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রাব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমির মুমিনিন, হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই। কথা বলেন ঠিক কেনা? ওনাদের কাছে মামু খালু ছিল না, নিজের ছেলে অপরাধ করেছে তাও সার নাই। কথা বলেন না কেন? বিশ্বনবী একটা মহিলার হাত কাটার ওয়াদার দিল, মেয়েটার নাম ছিল ফাতেমা, তারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। সবাই এসে বলতেছে নবী, ওরা তো বিরাট বড় ফ্যামিলির লোক, অবস্থা কিন্তু ভালো হবে না, এই আইন কিন্তু পাশ করা যাবে না। নবী, যেভাবে হোক এই বিচার একটু সয় নয় করে তারা মাফ করে দেওয়া লাগবে, আর যদি তার হাত কেটে দেওয়া হয়, এই শাস্তি দেওয়ার কারণে হয়তো অনেক বড় বিপদ আসতে পারে। আল্লাহ রসুল রেগে গিয়ে বললেন, ওই মেয়ে ফাতেমা কেন? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, তবু আল্লাহর আইন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ইঞ্চি সরে যাইতাম না। আল্লাহ একবার বলেন, আল্লাহ যে কেনা ওয়াদা দিয়েছে, আল্লাহ যেটা বলেছে সেইটাই করতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য নেতা কাকে বলে, নেতা কাকে বলে, তারা কেমন নেতা ছিলেন, কেমন মহাব্বত করতেন জনগণকে, কতটা ভালোবাসতেন জনগণের জন্য, রাত কাটাইছে জনগণের জন্য, দিন কাটাইছে সারাটা দিন, দিন রাত 24টা ঘন্টা, কিভাবে মানুষের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, কিভাবে দুস্থ অসহায় গরিব মানুষের মুখে হাসি ফুটবে, স্বয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে উঠা বসায় চলা ফিরায় ইসলামী নেতাদের চোখে মুখে শুধু ছিল জনগণের প্রতি অগাধ মহাব্বত, দরদ, ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? তাদের কাছে ওই সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষের যেমন দাম ছিল, ওই এলাকার ধনী ব্যক্তির দামও একই রকম ছিল। কথা বলে ঠিক কিনা?
আজকের সমাজে তো ছয় নয় আছে, গরিব মানুষ গেলে কেউ কথা কবার চায় না, আর বড় লোক গেলে ভাই আসছেন, আপনি আসছেন ভাই, আপনি আসাতে আমার অভিশ ধন্য হয়ে গেছি, আইরে হাই হাই, গরিবের বাড়িতে হাতির বাগো কথা কন না কে, আর আমার মতো গরিব মানুষ গেলে টাইমই দেন কথা কন না কে, অথচ এই গরিবদেরকে ব্যবহার করেই কিন্তু তারা এই জায়গায় বসে কথা কন, ঠিক কেনা কথা বোঝেন নাই, ওই সময় লেখা থাকে পোস্টারে জন দরদি দুঃখী অসহায় মিহনীতি মানুষের সেবা করার সুযোগ দিন, আর প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা জায়গায় যা বলবে তার আমার, আপনারা তো জানেন চুয়াডাঙ্গার মুসলমান, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা জানেন ওই এলাকার একটা রাস্তা ভাঙা ছিল আমি রাস্তা করে দিয়েছি, ওই পুকুরে পানি ছিল না আমি পানির ব্যবস্থা করেছি কথা কন না কে, এই ভাই সব বলে শোনেন, উত্তর পাড়াতে সাতজন ফকর্ণীর গায়ে কম্বল ছিল না আমি কম্বল দিয়েছি, এইভাবে যেগুলো ভালো কাজ করছে, অমুক মসজিদে ফ্যান ছিল না আমি ছয়টা ফ্যানের ব্যবস্থা করেছি, অমুক মাদ্রাসায় চাল ছিল না আমি 10 বস্তা চালের ব্যবস্থা করেছি, আচ্ছা আপনারা বলেন তো আপনি যে ভালো কাজ করছেন বলার দরকার আছে, কোথায় কোথায় করছেন ওই এলাকার মানুষ কলিজার থেকে দোয়া করবে, কলিজার থেকে দোয়া করবে কথা কোন ঠিক না, এই জন্য আমাদের স্বভাব চরিত্রকে সুন্দর করতে হলে আমরা লোক দেখানোর উদ্দেশ্যে কিছু করব না, সত্যি সত্যি মানুষকে ভালোবেসে করব, আর এই ভালোবাসা লোক দেখানোর যদি না হয় হৃদয়ের গভীরের হয়, মৃত্যু পর্যন্ত আমার এলাকায় লোক 35 বছরের চেয়ারম্যান ছিল, কয় বছর 35 বছর, উনি মানুষ কই মরা চেয়ারম্যান, কি চেয়ারম্যান কয় লোক কয় মরা চেয়ারম্যান, তার মানে ওই যে একবার চেয়ারম্যান হয়েছে ভাই, এরপরে দাঁড়াইলেই পাশ, দাঁড়াইলেই পাশ, এত অমায়িক ব্যবহারের একজন মানুষ ছিল, আল্লাহ একবার বলেন, তার মানে মরা চেয়ারম্যান কেন করলাম জানেন, চেয়ারম্যান থাকা অবস্থায় আজরাইল নিয়ে গেছে, 35 বছর ক্ষমতায় থাকা কি মনে করছেন আপনি, এটা জনগণের ভালোবাসা ছাড়া সম্ভব কথা বলেন না কেন, এই জন্য ভালোবাসা দিয়ে জনগণের মনকে জয় করা লাগবে, মুখোশধারী হলে হবে না কথা বলেন ঠিক কি না, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো, জোরে বলেন আমিন, অনেক কথা মনে বলে ফেলে দিলাম, কষ্ট পাইছেন আপনারা, আমি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রশংসা করেছি, কোনো দলকে গালি দিয়েছি, কোনো দলের নাম নাই, বাপ রে বাপ, ওই রকম অত বড় তেজি নেতা আমি এখন হইনি ভাই, কারণ নাম আমি নিতে পারবো না, আমার জন্য সকলের দোয়া ভালোবাসা আছে কথা ডেকে না, সম্মানিত ভাইয়েরা আমার চলুন আলোচনা শুরু করব, আলোচনার সূচনা লগ্নে আপনাদের একটা কথা বলতে চাই, আপনি আমি কি, জোরে কন, আরো জোরে কন, মুসলমান, আত্মসমর্পণ করবে কার কাছে, আপনার আমার মনিবের নাম কি, এই জমিন কার, আপনি আমি কার, এখানে কথা চলবে কার, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, জালিকাল কিতাবুলা রয়বা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় কোনো মিথ্যা কোনো ধোকা নাই, সেই কিতাবের কথা আমরা শুনবো কথা বলেন ঠিক কেনা, এই জন্য মুসলমান দিনের প্রচার প্রসার করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলেরা মার খেয়েছেন, আহত নিহত হয়েছেন, সাহাবা ইকরামের রক্ত দিয়েছেন যেই দিনের জন্য, ইসলামের জন্য, ও চুয়াডাঙ্গার মুসলমান সেই দিনের পথে চলতে গিয়ে সেই ইসলামের কথা বলতে গিয়ে যদি নবী রাসূলদের মতো রক্ত ঝরানো লাগে, সাহাবা ইকরামদের মতো রক্ত ঝরানো লাগে, মনে রাখবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না, 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক বদরের প্রান্তরে প্রথম মুসলমানকে বিজয়ের মালা দান করেছিলেন, আজ যদি সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, বিশ্বাস করেন তামাম পৃথিবীর ভূখণ্ডে আবার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা দান করবে কথা বলেন ঠিক কিনা, দুনিয়ার গাছ গোছালিকে বাঁচানোর জন্য গাছের গোড়ায় পানি ঢালার যেমন প্রয়োজন, ইসলাম নামক গাছ থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মমিনের রক্তের ফোটার প্রয়োজন, এই জন্য ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধান কোরআনের সমাজ করার জন্য যদি কখনো ডাক আসে আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে কারা কারা ইসলামের জন্য জীবন দিতে রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখা, কারা
করেন, আমি কি হাত নামাইতে বলছি? আপনাদের শরীর এত দুর্বল কেন? অনেকে এরকম দু হাত তোলার শক্তি নেই। বাপরে বাপ, তাও আর পুরুষ মানুষ। এ যুবকে মাঝে মাঝে একটু ভিটামিন ক্যালসিয়াম খাইও, দুই হাত খাড়া করো, খাড়া করো দুই হাত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার ভিতর আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এই চুয়াডাঙ্গার যুবক, প্রেম করবি আর প্রেমিকাকে ডাইলগ দিবি, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক? আপনার আমার সম্পদের মালিক আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, ডান হাত, ডান হাত। আল্লাহ বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থীরা থাকবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ, ডানপন্থী যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলেন আল্লাহু আকবার। এই জন্য এই ডান হাত পকেটের ভিতরে ঢুকে দেয়া এতিমখানা মাদ্রাসার জন্য যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর হস্তে দান করবেন, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। ডাইরেক্ট যেই পকেটে আছে টাকা ওই পকেটে হাত ঢুকান, সবাই ঢুকান, আমিও ঢুকেছি। সবাই পকেটে হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, দেন হাত, খালি বিড়ি ম্যাচ বাদ দিয়ে দেবেন, আল্লাহ কবুল করুক। সুরে খান আমিন। সম্মানিত ভাইরা আমার, বিড়ি ম্যাচের কথা কেন বললাম জানেন? 2014 সালে ওয়াজ করতে গেছি রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় এরকম কালেকশন চলতেছে। ওই কালেকশনের সময় একজন ব্যাগের ভিতর দিয়েছে দুই প্যাকেট বিড়ি, দিয়ে লেখে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তার। কত বড় শয়তান, চিন্তা করছেন? এই জন্য ছেলে পেলে তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে মাঠে নামাও, সময় খুব কম, অনেক সময় চলে গেছে, আর দেরি করা যাবে না। আমি আলোচনায় চলে যাব খুব দ্রুত গতিতে। স্বেচ্ছা সেবক যারা আছেন খুব দ্রুত গতিতে ব্যাগ নিয়ে মাঠে নামে যান ইনশাল্লাহ। এই মাদ্রাসার জন্য যে যতটুকু পারেন কলিজার থেকে দান করবেন, কলিজাতে ভালোবাসবেন। এই যে দেখেন অল্প দিনের দুইটা হাফেজে কোরআন আপনাদের ফসল, আল্লাহ একবার বলেন। এই যে দুইটা হাফেজে কোরআন মাশাআল্লাহ। চেয়ারম্যান ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দাই যায়? 5000 টাকাই দেব আরো, 5000 5000 টাকা চেয়ারম্যান ভাই। প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, 5000 একটু কমই হয় না? প্রধান অতিথি হলে একটু বেশি দেওয়া লাগে। খারাপ অবস্থায় নির্বাচন গেল তো অনেক সময় খরচ হয়ে যায়। আসলে সবসময় এইসব কাজই থাকে। আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক ভাই। শোনেন, এই যে চেয়ারম্যান মেম্বার এগুলো নির্বাচিত হওয়ার জন্য যে টাকা খরচ করা লাগে, এই জন্য আপনাদের উপর আমার খুব মন খারাপ, খুব। ওই ওই ওয়াজু তো বলে গেলাম, খবরদার কোন চেয়ারম্যান মেম্বারের কাছে চা খাবেন না, বিড়ি খাবেন না, 200-500 টাকা ঘুষ নেবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। দেখেন আমরা চাই পবিত্র আমানত ভোট কখনো 200-500 টাকার বিনিময়ে বিক্রি করব না। যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, যাকে ডাকলে সবসময় কাছে পাওয়া যায়, একটা ছোট্ট বাচ্চা দাওয়াত দিলেও তার বাড়িতে যায়, এমন নেতাকে নির্বাচিত করা লাগবে যে সুখে দুঃখে পাশে থাকবে। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের হযরত আলী ভাইকে কবুল করুন। জোরে বলেন আমি। হায় আল্লাহ তাআলা, হযরত আলী ইসলামের 4 নম্বর খলিফা, হায় আল্লাহ তাআলা সেই হযরত আলীর সাথে হযরত আলীকে কবুল করে নেন, হায় আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল করেন, আদর্শ নেতা বানায় দেন। সারাটা জীবন আল্লাহ ওয়ালা, ইসলাম ওয়ালা, কোরআন মসজিদ মাদ্রাসার সাথে থাকার তৌফিক দিয়া দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? 2000 1502, তাড়াতাড়ি করে পকেটে হাত দেন না ভাই। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন খুব দ্রুত গতিতে পকেটে হাত দেন, বাজান। সময় মাত্র 2-1 মিনিট, যে যা পারেন দান করেন। মহিলা প্যান্ডেলে লোক পাঠাইছেন, মহিলা প্যান্ডেলে হুজুর, মহিলা প্যান্ডেলে ছোট ছোট ছাত্র পাঠায় দেন, রেডি থাকবেন, খালি ব্যাগ নিয়ে ঘুরতেছেন। তাড়াতাড়ি যান, মহিলা প্যান্ডেলে লোক পাঠায় দেন। আমার মহিলা মা বোন, আমি জানি চুয়াডাঙ্গার মা বোনদের অন্তর খুবই নরম, তারা অনেক ভালো, তারা অনেক দান করে। আল্লাহ আল্লাহ, এই চুয়াডাঙ্গার মা বোনদের কবুল করো। জোরে কোন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, আমার মা রহিমা, পিটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, আমার মা বোনদের আল্লাহ দান করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন। তাড়াতাড়ি করে লা ইলাহা, ফজরের নামাজ কাজা হবে কেন? ফজরের নামাজ কাজা হবে কেন? আজকে যায় তাহাজ্জুদ পড়বেন, সারা রাত ইবাদত করে ফজর পরে ঘুমাবেন, পারবেন না? ইয়া তো ঘুমানোর ধান্দা কে? হ্যাঁ, সাবিরে রাতের পর রাত জাগাইছে, আল্লাহকে ডেকেছে, ইবাদত করেছে,
আমি সেই কথাগুলো বলবো, চলেন সামনে যাই। ঘুমের কথা ছাড়িয়ে যাবি আজকের আলোচনা শুনলে, ঘুম ঘুম হারাম হয়ে যাবি, দেখে নে না। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতাড়িত মর্দাত, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। কি নাম কথা বলতে হবে, আমি কিন্তু এর আগের মাহফিলে বলছি, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, আর শ্রোতার আওয়াজেই বাড়ে বক্তার হিট। কথা বোঝেন নাই, আপনারা আওয়াজ দেবেন না, আমার ওয়াজ করার দরকার নাই, তো চলে যাবো। খালি চেয়ারম্যান ভাই দোয়াজ আছে, নতুন চেয়ারম্যান, ওনার জন্য দোয়া করে, মাদ্রাসার জন্য দোয়া আছে, চলে যাবো। আর আমাদের যা হওয়ার মোটামুটি হয়ে গেছে, আর টেনশন নাই, যে উদ্দেশ্যে মাহফিল সেটা হয়ে গেছে। মাদ্রাসার উন্নতি করবে, মাহফিল উন্নয়ন আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের ইমানের উন্নয়ন দরকার, আর সেই উন্নয়ন নিবে গেলে আমার সাথে আদায় করে নেওয়া লাগবে। আমি একটু ক্লান্ত, আপনারা আমাকে একটু চালায় নেন, একটু আওয়াজ জোরে দেন। সূরা আল মুমিনুন। কি নাম? এরপরে যারা মুখ খোলেনি, আল্লাহ জান সারা জীবন থাক আর কইলাম না, এরপরে একটু আওয়াজ দেন। সূরার নাম সূরা আল মুমিনুন। সূরার নাম কি? আল মুমিনুন। মোট আয়াত আছে 118। কত আয়াত জোরে বলেন, কত আয়াত? রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? রুকু আছে কয়টি? আরো জোরে বলেন, রুকু আছে কয়টি? 6টি রুকু আছে। সূরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছেন, বিশ্বনবীর, এদে খেয়াল করেন, বিশ্বনবীর হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কষ্ট পেয়েছেন আপনারা, মন খারাপ করেছেন? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, মোট আয়াত 118, রুকু আছে 6টি, সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। আর আমরা যে আলোচনা করতেছি কত নাম্বার পারা? 18 নাম্বার পারার প্রথম সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। আর এই সূরাটার যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনতেছি এটা কোরআনুল কারিমের 23 নাম্বার সূরা। কত নাম্বার জোরে বলেন? কত নাম্বার? 23। চলুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই কোরআন নাজিল হয়েছেন। বলেন তো সূরা আল মুমিনুন নাজিলের শানে নজুল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বন বনাওয়ার শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারিম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওহির এত ভার, এতটা ওজন ছিল, ঘোড়ার উপরে থাকা অবস্থায় যদি নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে ডেবে যেত। আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো, আমার নবীজি কোরআনুল কারিম রিসিভ করতে গিয়ে আমার ভাইয়েরা উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বিশ্ব নবী যখন দাঁড়িয়ে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো,
ওহির ভাড়ে দাঁড়ানো থাকা নবী আমার ওহি রিসিভ করতে করতে বসে যেতেন। আল্লাহ, একটা ওজন ছিল, একটা ওয়েট ছিল। নবীজির এক সাহাবীর রানের ওপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, এমত অবস্থায় কোরআনুল কারিম নাজিল হওয়া শুরু করলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় পাহাড়ের একটা খণ্ড আমার রানের ওপরে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার রানটা ফেটে যাবে। যখন নবীজির ওপরে কোরআনুল কারিম নাজিল হচ্ছিল, বলেন সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা ডেকে বলেন, শীতের রজনীতে প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত, এই শীতেও যখন নবীজির ওপরে রাত্রিবেলায় কোরআনুল কারিম নাজিল হইতো, আমি আয়েশা চেয়েছে দেখেছি ওহি রিসিভ করতে গিয়ে শীতে রজনীতে আমার নবীজির শরীর দিয়া টপ টপ করে ঘাম ঝরতো। বলেন আল্লাহু আকবার, ওহির একটা ওজন, একটা গরম ছিল কিনা কথা বলেন। জীবনের প্রথম কোরআনুল কারিম রিসিভ করতে গিয়ে নবীজি আমার অসুস্থ হয়ে গেলেন, শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসে গেল, থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। আমার ভাইরা, 23টা বছরে কোরআনুল কারিম রিসিভ করতে গিয়ে আমার নবীজি কত কষ্ট পেয়েছেন, কত পরিশ্রম করেছেন, কত যন্ত্রণা লাঞ্ছনা গঞ্চনা সহ্য করেছেন। কাগজের কোরআন পাইছি, এন্দাদিয়া লাইব্রেরি ছাপায়া দিয়েছে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে তোলা আছে, ময়লা ধুলে পড়ে শিকল দিয়ে রেখে দিয়েছে বেদে কোরআন। আমার মুসলমান, কোরআনের সম্মান মর্যাদা আমরা সাহাবীর মতো দিতে পারলাম, সাহাবীদের মতো দিতে পারলাম না। আল্লাহ রাসূল যেই কষ্ট করে কোরআনুল কারিম রেখে গেলেন, সেই কোরআনের সম্মান মর্যাদা আমরা দিতে পারলাম না। আজকে বাংলা ইংরেজি পড়ার জন্য মাসে 1000-2000 টাকা বেতন দিতে আমাদের কোনো আপত্তি নাই। টার্গেট ছেলেকে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এলাকার সবচাইতে শিক্ষিত ডাক্তার বানাবো। স্বপ্ন দেখে অঙ্কের স্যারকে, ইংরেজির স্যারকে 1000-1000 টাকা দিতে আমাদের কোনো আপত্তি হয় না। মাসে 12 দিন পড়ায়, কয়দিন কথা কয় না ভাই, 12 দিন পড়ায়, সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন ক্লাস করে লোকটাকে আমরা 2000 টাকা দিই, 3000 টাকা দিই। আর মসজিদের ইমাম সাহেব মাসে 30 দিন পড়ায়, ওই মকতুবের ইমাম সাহেব মাসের 30 দিন পড়ায়, তার 50 টাকা দিতেও আমরা 7 মাস বাকি রাখি। আবার যেদিন ছেলের হাতে কোরআন দেবে, হুজুর বলেতে বাবা পবিত্র কোরআন তোমার হাতে তুলে দেব, তোমার মুরব্বী কে আছে? বলে আমার বাবা আছে। বাবাকে সাথে নিয়ে আইসো, তোমার বাবাকে সঙ্গে নিয়ে আমি দোয়া করে দেব। এইবার ছেলেটার বাবা চলে আসছে, হুজুর দীর্ঘদিন আমার সন্তানটাকে পড়াইতেছেন, খোঁজ খবর তো নিতেই পারি না, ভালোই পড়াইতেছেন, এই জন্য মানে আজকে কোরআন হাতে দিবেন? বলতেছে হ্যাঁ দেব। ভালো, খুব ভালো হুজুর, এটা তো সবের কাজ, কোরআন পড়ে তো ঠেকা নেওয়া জায়েজই নাই হুজুর, জায়েজই নাই, আপনি খুবই ভালো কাজ, এটা পরকালের একটা মুক্তির বিশাল একটা কাজ, আপনি যা করতেছেন এর কোনো দামই দেওয়া যায় না হুজুর, 200টা টাকা রাখেন আমার ছেলের জন্য দোয়া করেন। এ কথা কন না, একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে পাস করে, যে সারে ওরে প্রাইভেট পড়াইছে, কোচিং করাইছে, ওরে খুশি হয়ে আইফোন কিনে দেয়, কথা কন না, তোমার কারণে আমার ছেলেটা এ প্লাস পাইছে, বাপ রে বাপ, গোল্ডেন পে পাস করেছে, তোমার মতো স্যার প্রত্যেকটা ঘরে ঘরে দরকার, যে কাম করছো স্যার, তোমার আর কি দেব, জান আইফোন দিলাম, আরো শেখেন গুগলে ঢোকেন, কথা কন ঠিক কিনা? আর হুজুর 200 টাকা দিচ্ছে, 200 টাকা, তা আমরা কোরআনের দাম বুঝি না, আল্লাহওয়ালাদের দাম বুঝি না, আলে মোলামাদের দাম বুঝি না, আমরা দাম বুঝি দুনিয়ার বিদ্যার, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে প্রত্যেকটা মাসে সন্তানের পিছনে 10,000-20,000-50,000 টাকা পর্যন্ত খরচ করে, কিন্তু ওই মানুষটা ওই সন্তানকে কোরআন আর ইসলাম শেখানোর জন্য মাসে 500 টাকা খরচ করতে রাজি নাই। এরকম মা বাবা আছে না? দুনিয়ার সব বিদ্যার কাছে টাকা আছে, স্যার টেনশন করবেন না, ভালো মতো ছেলে যেন অঙ্ক জানে, ও বীজগণিত কম পারে, একটু ভালো করে বুঝা, কথা কন না কে?
ছেলেটা ইংরেজি পারে না, ভালো মতো শিখান, আর হাতের লেখা ভালো না, সুন্দর করান, টাকা যা লাগে আমি আসি তো, কথা কয়। আর হুজুরদের যা বলেন, হুজুর সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখান, আমার ছেলে যেন বিশ্বের নাম্বার ওয়ান কারি হয়, এগুলো স্বপ্ন দেখে না। হুজুর একটু কোনো মতে যান, দোয়া তাসবিহ পড়ান, নামাজ পড়ান, পরিবার বাড়ি হুজুর, আর কিছু লাগবি না। বাপ রে বাপ,